আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। তো আজ তো সকাল থেকে ব্লগটা করা হয়নি, একটু তাড়া ছিল কাজেরও, সকাল থেকে ঘর দোর পরিষ্কার করা করা সব করে টোরে আর করা হয়নি ভিডিও। তো যাই হোক, এখন আমরা একটু বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাই। লাঞ্চটা সেরে তারপর ওখান থেকে একটু কোথাও ঘুরবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর শুরুতেই, ব্লগের শুরুতেই আমি বলবো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাকে এতদূর নিয়ে আসার জন্য। আমি ভাবতে পারিনি আমি এতদূর আসবো, তোমরা সবাই আমার ভিডিও দেখে এতটা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আর যারা বন্ধুরা নতুন আছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। ঠিক আছে, চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। এই দেখো বন্ধুরা, এটা হলো সল্ট লেক সেক্টর 5। এখানে সমস্ত বড় বড় অফিস আছে, বিপ্রো থেকে শুরু করে যত এমএনসিসগুলো, আর এখানে যারা জব করে 9 to 5-এর তারা সব এখানে খাওয়া দাওয়া করে, লাঞ্চ করে। আমরা কোনোদিন করিনি, তাই ভাবলাম আজ এখানে খাওয়া দাওয়া করি। তাই নিয়ে নিয়েছি তন্দুরি রুটি, ডাল তড়কা আর পনির বাটার মশালা। খাবারগুলো ভালোই ছিল, স্পেশালি পনির বাটার মশালাটা হেভি ছিল। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। কোনো প্ল্যান নেই, কিছু জানি না কোথায় যাচ্ছি, তবে আমি বললাম চলো বাইকে করে ঘুরে বেড়াই। এই হলো আইটিসি সোনার বাংলার পাশ দিয়ে যাচ্ছি। তো অনেকটা দূর ঘুরেছি, ঘুরে আমরা গেলাম হলো রুবি, পাটুলি, এই সমস্ত জায়গায় ঘুরে তারপর মা ফ্লাইওভার দিয়ে গেলাম হলো ওই গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাট অবধি যাইনি যদিও, ওখান থেকে আবার ব্যাক করে নিয়েছি। ওই যে হলুদ রঙের এটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটা হলো সায়েন্স সিটি। এরম বাইকে করে ঘুরতে কিন্তু হেভি মজা লাগে, ভালোই লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে।
অনেক দিন পর অনেকক্ষণ বাইকে করে ঘুরলাম, খুব ভালো লাগলো। তারপর যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমার বর কেটেছে তরমুজ, গরমেও আর পারছে না, তাই এখানে তরমুজ কেটেছে, তরমুজ খাবে। এখন হলো রাতের খাবার বানানোর টাইম, তাই চলে এসেছি রান্নাঘরে। বানানো হচ্ছে চিংড়ি মাছের তরকারি, আর বানানো হবে শুক্তো। তাই শুক্তোর প্রিপারেশন চলছে, সমস্ত সবজি কেটে নেওয়া হচ্ছে। এরম ডালের বড়ি দিয়ে সব সবজি দিয়ে শুক্তো খেতে কিন্তু ভালোই লাগে। আমার বাপের বাড়িতে আমার মা বানায় শুক্তো অন্যরকম, একদমই অন্যরকম, এরকমভাবে বানায় না। ওটা ছোটোবেলার থেকে খেয়েছি, ওটা খেতে আমার খুব ভালো লাগে। ওই শুক্তোটা একদমই অন্যরকম হয়। আর বিয়ের পর এরকমভাবে খেয়েছি শুক্তো যে দুধ দিয়ে বানানো হয়, তো দুরকম শুক্তোই আমার খুব ভালো লাগে, দুটোই আমার ফেভারিট। এদিকে রাঁধুনি বেটে রেখেছে, জানো তো বন্ধুরা, শুক্তো আমাদের ইন্ডিয়ান খাবার নয়, এটা বিদেশিদের খাবার। যদিও এটা আমি জানতাম না, আমার হাজবেন্ড বলেছে আমাকে। আমি তাই ভাবি যে এত ভ্যারাইটির সবজি, ডালের বড়ি, দুধ, রাঁধুনি এসব দিয়ে একটা খাবার কী করে বিদেশিদের হতে পারে। এবার বানানো হবে কাস্টার্ড, আমি বানাবো বলেছি তাই আমার হাজবেন্ড আমাকে গাইড করবে। লাম্পস না থাকলে ভালো, বাড়িয়ে দে।
দুধ দে, ডাল, এটা দিবি, মিলিয়ে দে, কমিয়ে দে, হয়েছে কনসিস্টেন্সিটা আগের থেকে অনেক ঘন হয়েছে, নিচে লেগে যাচ্ছে, চামচে আটকাচ্ছে দেখতে পাচ্ছি, অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু পরই নামিয়ে এটাকে ফ্যানের তলায় ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেব। তারপর আগামীকাল এটার মধ্যে সমস্ত ফল ট্রুটি ফ্রুটি দিয়ে রেডি করা হবে। আমাদের ডিনার তো রেডি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাবে, শুধু দেখলেই হবে না কিন্তু কমেন্টও করতে হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।